জল ভর্তি দুটো বোতল একটি আর্দ্রতলে ব্যালেন্স করতে চাও, তাহলে তোমাদের লাগবে 1 ফুট একটি পিভিসি পাইপ। পাইপে দুটো গর্ত তৈরি করো যাতে বোতল ক্যাপ সহজে ফিট হতে পারে। এখন নিচের প্রান্তটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নাও। এখন একটি জল ভর্তি বোতল প্রথম গর্তে স্থির করো। দেখবে ম্যাজিক্যালি বোতলটি পাইপে স্থির হয়ে আছে এবং ব্যালেন্সড অবস্থায় আছে। আরও একটি জল ভর্তি বোতল দ্বিতীয় খোলে ফিট করো বা গর্তে ফিট করো, তাহলে দেখবে দুটো বোতলই বিস্ময়করভাবে পাইপে ব্যালেন্সড হয়ে আছে।